প্রশাসনিক উদাসীনতায় একের পর এক জলাশাল বন্ধ করে বসত বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠছে শান্তিপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারংবার জলাশয় ভরাট করার বিরুদ্ধে নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই নদিয়ার শান্তিপুর শহরের বাইপাস সংলগ্ন ঢাকার পাড়ার বেলিপুকুর ভরাট হচ্ছে প্রকাশ্য দিবালোকে। পীড়া জায়গায় বসবাসকারী শিব শঙ্কর পাল ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তার ছেলে সৌরভ পাল জানিয়েছেন, বসবাসের উপযোগী শুধুমাত্র তিনটি ঘর করার মতন জায়গা মাটি ফেলে উঁচু করা হচ্ছে। এর আগে আশেপাশের অনেক বসতি নির্মাণ করেছেন, তখন প্রশাসনকে আসতে দেখেনি। বিষয়টি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পা দাসও জানেন, যদিও এই বিষয়ে পুষ্পা দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নাম জড়াচ্ছে। ইতিমধ্যেই শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি, ডিএম, এসডিও, শান্তিপুর থানা সহ সমস্ত প্রশাসনিক দপ্তরে লিখিত আকারে অভিযোগ জমা করার ব্যবস্থা করছি। কাউন্সিলরের স্বামী সত্যনারায়ণ দাস জানান, শুধু বেলপুকুর নয়, পাশেই একটি আলমারি কারখানার মালিক বহু প্রাচীন সুরধ্বনি নদী ভরাট করেছেন, এই বিষয়েও আমরা প্রশাসনকে জানিয়েছি। যদিও আলমারি কারখানার মালিক প্রকাশ্যে মুখ খুলতে রাজি হয়নি, তবে দুই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এখনও পর্যন্ত লিখিতভাবে অভিযোগ পায়নি, তবে শুনেছি অবিলম্বে তা তদন্ত করবে পুরসভা। সচেতন নাগরিকদের মধ্য থেকে প্রশ্ন উঠেছে, জাতীয় সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অভিযোগ করার প্রতীক্ষায় নয়, প্রশাসনিক তৎপরতা থাকা উচিত। শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক রঘুনাথ কর্মকার জানিয়েছেন, আগেও সুরধ্বনি নদী নিয়ে বিভাগীয় দপ্তরে চিঠি করা হয়েছিল। বিজ্ঞান ক্লাব হিসাবে প্রতিবাদ এবং লিখিত অভিযোগ দেওয়াই তাদের কাজ, বন্ধ করার দায়িত্বে থাকে প্রশাসনিক দপ্তরগুলির সদিচ্ছা। হয়েছিল পাশের বাড়ির সাথে, যে জায়গা কাউন্সিলর এসে বলে গেছে জায়গা ভেঙে দিয়ে দিয়েছে, এবার এখন আমরা ঘর করব। তার মানে কাউন্সিলর, এই যে আপনারা ঘরটা করছেন, কাউন্সিলর জানে সেটা? হ্যাঁ, কাউন্সিলর জানে। হ্যাঁ, কাউন্সিলর জানে না কেন, আমি ঘর করেছি নাকি? না, ঘরটা যখন করবেন মানে এখন তো জায়গাটাকে উঁচু করছেন, যখন ঘর করব তখন, তার মানে পুকুর ভরাট করা যায়? পুকুর ভরাটটা করা যায়? হ্যাঁ, পুকুর আমরা পুরো ভরাট করব। আমরা ভরাট করছি না, পুকুরটা তো অর্ধেক চলে গেছে তো। না, আমাদের অর্ধেক থাকছে তো, এখানে ভরাট করব না, করছি না, আমাকে বলুন, বন্ধ করব না আমরা যে এখানে ঘরটা করে থাকবো, সে ঘরটা কোথায় করব? আচ্ছা, সেটা আপনাদের বক্তব্য, সেটা না আমি জানি না তো, পুকুরটা আপনাদের কি না, আপনাদের অধিকার আছে কিনা জানি না, সেটা সেটা কাগজপত্র দেখবেন, সেটা কাউন্সিলর বলবেন, তারা জানেন বা পুকুরটা আদৌ কাদের, তখন দেখবো, তখন দেখাবো আমি কাগজপত্র, আমি এখন দেখাতে পারবো না। যে ঢাকা পাড়া পাওয়ার হাউসের পাশে একটা বেলি পুকুর বলে পুকুর আছে, ওটা ভরাট করার জন্য আশেপাশে কিছু লোক মানে ওটা ভরাট করতে চাইছে, মানে জায়গাটা বাড়ানোর জন্য। আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে এই পুকুর ভরা যাবে না, পুকুর ভরা বেআইনি কাজ। আমি পৌরসভা চেয়ারম্যানকে আমি জানিয়েছি, আর আমি এলাকার সেটাও ব্যাপারেও আপনার তো লেখার মধ্যে থাকছে? আর এই যে আপনার নামে অভিযোগ করছে, এটা কি সরে সম্পূর্ণ ভিত্তি না? এটা কোনোদিনই সত্যি নয়, এটা আমি জানি না, কাউন্সিলর জানেই না এই ব্যাপারে। তাহলে ওরা কেন বলছে মানে, এটা কি নিজেদের স্বার্থ রক্ষার জন্য? এটা বেআইনি, এটা বেআইনি কথা, এটা মোটেও সত্য নয়, এটা ওরা যা বলছে ওরা মিথ্যে বলছে। তাহলে এই ধরুন আপনি কি জানতেন এই পুকুরের যে ভরাট চলছে সেটা জানেন? না না, আমাকে কোনোদিন জানাই না, আমি জানি না, দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আমাকে জানাই না। আজকে প্রথম শুনলেন? আমি আজকে প্রথম শুনলাম আপনার মুখে। তো আপনি যাবেন তো ঘটনাস্থলে? অবশ্যই যেতে হবে। চেয়ারম্যান কি বললেন? আমি চেয়ারম্যানকে আমি বলবো যে আমি চেয়ারম্যানকে জানাবো লিখিতভাবে। হ্যাঁ, লিখিতভাবে আমি জানাবো বা প্রশাসনকে জানাবো এর ব্যবস্থা নিতে। কি নাম আপনার? আমার নাম পুষ্প দাস, দু নম্বর ওয়ার্ড। যুবককে ভরাট হচ্ছে, কিভাবে দেখছেন, কি ব্যবস্থা নেবেন? বিষয়টা হচ্ছে আপনার মাধ্যমে আমি খবর পেলাম, আমাকে লিখিতভাবে কেউ এখনো পর্যন্ত অফিসকে জানানো হয়নি। আপনি যখন এটা বললেন, নিশ্চয়ই আমি প্রয়োজনে আমার অফিস থেকে লোক পাঠিয়ে দেবো। পুকুর ভরাট অবশ্যই মুখ্যমন্ত্রী এটা কোনো সময় চাইবেন, চাইছেন না, যেটা পুকুর ভরাট করে সেখানে বিল্ডিং হোক বা অন্য কিছু, তার পৌরসভা সেটা তার ব্যতিক্রম নয়। আমরাও অবশ্যই যথাস্থানে আমরা ওখানে লোক পাঠিয়ে দেখে ইনকোয়ারি করে যদি এরকম ধরনের কাজ হয়ে থাকে অবশ্যই সেটা তাকে বন্ধ করার আমরা নির্দেশ দেবো পৌরসভা। সুরধুনিটা তো দাদা রাস্তার পাশ থেকে যাতায়াতের সময় দেখাই যায়, সুরধুনি ক্রমশ চেপে আসছে। বিষয়টা হচ্ছে সুরধুনি খালটা যে জায়গা দিয়ে গিয়েছে ওটা পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, আমাদের শহরের শেষ প্রান্ত,
সেই কারণে আমাদের সমস্যা হচ্ছে পঞ্চায়েতে গিয়ে আমরা কিছু কাজ করতে পারছি না। পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ সেই জায়গায় কিন্তু শুনেছি তারাও এরকম ধরনের অবসর করে সেখানেও কিছু জায়গায় বোঝানোর কাজ করছে, কিন্তু যেহেতু পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতকেও আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদের কাছে একটা চিঠি করবো যাতে তাদের পঞ্চায়েত থেকেও বিষয়টা দেখা হয়। কারণ পঞ্চায়েত এলাকায় তো আমি কিছু করতে পারি না, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট দেবো যদি এরকম ধরনের কিছু কাজ হয়ে থাকে তারাও যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আর পাওয়ার হাউসের যেখানে আজকে ভরাট চলছে, যেখানে একটি বাড়ি ভরাট করছে, তিনি বলছেন আমরা গরিব মানুষ বাড়ি পাইনি তাই জন্য পুকুরের না বাড়ি পাননি বলে একটা জলাশয় বন্ধ করে উনি মানে সেখানে বাড়ি করবেন এটা তো হতে পারে না। সেটা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব যদি আমরা আমরা লোক পাঠিয়ে দেখি, যদি এরকম ধরনের অনেক কাজ করে থাকে নিশ্চয়ই সেটা পৌরসভা তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা আগেও যখন তাহলে ওনারা ওনাদের বাড়ি থেকে এই যে প্রায় এত মানে অর্ধেক পর্যন্ত পুকুর পর্যন্ত ভরাট করছেন, সে ব্যাপারে আপনি কাউন্সিলর হিসেবে কোনো ব্যবস্থা নেবেন? সেটা তো ব্যবস্থা অবশ্যই নিতে হবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন জলাশয় কিছুতেই ভরাট করা যাবে না। আমরা মুখ্যমন্ত্রীর কথা মেনে যখন এটা আমাদের গোচরে আসলো আমরা যখন জানতে পেরেছি তখন নিশ্চয়ই ব্যবস্থা আমাদের নিতে হবে। কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের চেয়ারম্যানকে জানাবো, চিঠি করবো, দেখা যায় দরকার হলে আমরা জেলা শাসক আছে, আমাদের মহকুমা শাসক আছে, আমরা সেইখানেও আমরা দ্বারস্থ হব। পাশে সুরধনী নদী নিয়েও একটা কথা হচ্ছে যেখানে একজন ভদ্রলোক তিনি ভরাট করছেন, ওটাও আমাদের অবচরে ছিল। এই কিছুদিন পূর্বে আমরা জানতে পেরেছি যে মানিক দেবনাথ নামে একজন নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সেইখানে যেটা সুরধনীর জলা জমি সেই জমি ভরাট করে সেইখানে কিছু করার চেষ্টা করছি। আমরা সম্পূর্ণ এটার বিরোধী, কারণ হচ্ছে কি আমাদের যে এই যে ঢাকাপাড়া মাঠ বলেন, ঢাকাপাড়া বলেন, সম্পূর্ণ নিচু এলাকা, এই মাঠের বিস্তীর্ণ একটু বর্ষা হলেই জল জমে যায়। সেই জমি আমাদের সুরধনীর, আমাদের একটা ঢাকাপাড়া খাল আছে, সেই খাল দিয়ে সুরধনীর মাধ্যমে সেই জলগুলো গঙ্গায় পৌঁছায়। কিন্তু এটা যেটা হচ্ছে এতে আমাদের ঢাকাপাড়া বলুন, আমাদের বাগানে পাড়ার কিছু অংশ বলুন, আর যে এই যে আমাদের মাঠে চাষের জমি সম্পূর্ণভাবে ডুবে যাবে, এই জল সরানো সম্ভব হবে না। তাই আমরা যখন শুনলাম এ ব্যাপারে, যখন আমাদের গোচরে যখন আসলো এই বিষয়টা, তখনই আমরা চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান আমায় বলেছে সত্যদা তাড়াতাড়ি এটা একটা চিঠি করে আমায় দিন। আমরা ভেবেছি চেয়ারম্যানকে চিঠি দেবো, আমাদের প্রশাসনিকভাবে থানায় জানাবো। দিয়ে সুরধনী নদী অতীতে ছিল, দুটোতেই ভরাট হচ্ছে, সেটা তো দেখলেন, কি বুঝলেন? আমরা সরকারি দপ্তরগুলো এটা নিয়ে আগেও জানিয়েছি, আমরা অনেকদিন আগেই দেখেছি সুরধনী নদীর অবশিষ্ট অংশটুকুনি ভরাট করে ফেলা হচ্ছে, সেটা বিভিন্ন উদ্যোগে হচ্ছে, সেগুলো সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েছি, সংশ্লিষ্ট দপ্তরে আবারও জানাবো যে নদীটা যাতে পুনরুজ্জীবিত হয়। নদী আমাদের মা, নদী ছাড়া বাঁচব না, বা যে কোনো জলাশয়ে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গাতে আমরা আবার সংশ্লিষ্ট দপ্তরে জানাবো যাতে আর জলাশয় নিজের জায়গা নিজের চরিত্র ধরে রাখতে পারে, সেদিকে সচেষ্ট হবে। বলছেন যেখানে আলমারি কারখানা রয়েছে, যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বলছেন যে এখানে সুরধনী বলে কোনো নদী ছিল না, তারা আউশ জমি কিনেছিলেন আজ থেকে প্রায় 20 বছর আগে। তাদের বক্তব্য সঠিক কিনা সেটা ভেরিফাই করবেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা। নদীর যে ম্যাপ আছে, জলাশয়ের যে ম্যাপ আছে, বা বিএলআর যে রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো তারা দেখবেন, দেখে সত্যতা যাচাই হবে। আর আজকে যেটা বেলি পুকুরে যেটা দেখলেন নিজে গিয়ে, সেটা তো দেখলেন পুকুরের মাঝখানে প্রায় মাঝখান পর্যন্ত চলে এসছে, এবং ওনারা নিজেরাই বলছেন যে এখানে সিঁড়ি ছিল এবং এখানে পিডব্লিউডির জায়গা, মূলত ওনাদের কোনো জায়গা নেই, অথচ ওইখানে বসবাস করতে করতে পুকুরটা দরকার। হ্যাঁ, সেক্ষেত্রেও আমাদের একই চিন্তাভাবনা বা একই জায়গায় আমরা অবস্থান করছি, যেহেতু জলাশয় আমাদের অনেক রকমভাবে প্রত্যক্ষভাবে উপকার করে, সেটা ভালোভাবে বেঁচে থাকার জন্য জল ধারণ করে, যে বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে যায় সেই জলও ধারণ করে, এবং ওই পুকুরটি যদি ভরাট হয়ে বাড়ি হয়ে যায় তাহলে ওখানটা জলমগ্ন হয়ে পড়বে এলাকা। তাছাড়াও যে পরোক্ষভাবে টাটকা শাকসবজি মাছ ইত্যাদি আসে পুকুর থেকে, তো সেই কারণে পুকুর বা জলাশয় একটা প্রকৃতির কিডনি, সেই কিডনিকে রক্ষা করার কারণে আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করবো যে পুকুরটি যাতে ভরাট হয়। তো আমরা ওই পরিবারের কাছেও আবেদন রাখছি যাতে জলাশয় ভরাট করে যেন বাড়ি না হয়। মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।